প্যারিসের স্টেডিয়ামে শিরোনামহীনের কনসার্ট। দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দলের একটি শিরোনামহীন। দীর্ঘ 25 বছরের পথ চলায় ব্যান্ডটি বহু নন্দিত গান উপহার দিয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও বহু কনসার্ট করেছে ব্যান্ডটি। এবার শিরোনামহীন যাচ্ছে ফ্রান্সের বিখ্যাত শহর প্যারিসে। আসছে 26 জুন, সেখানকার স্টার স্টেডিয়ামে উন্মুক্ত কনসার্টে গাইবেন শেখ ইশতিয়াক জিয়াউর রহমানরা। একটি ভিডিও বার্তার মাধ্যমে ব্যান্ডটি এই খবর জানিয়েছে। এবারই প্রথম নয়, এর আগে প্যারিসে কনসার্ট করেছে শিরোনামহীন। 3 মাস আগেই তারা প্যারিস ট্যুর করেছেন, তখন তারা অডিটোরিয়ামে গান গেয়েছেন। তবে এবারের আয়োজন হতে যাচ্ছে ওপেন এয়ার কনসার্টে, অর্থাৎ স্টেডিয়ামের উন্মুক্ত মাঠে। ফ্রাঙ্কো বাংলা ফ্রেন্ডশিপ শিরোনামের এই কনসার্টের আয়োজন করেছে আফিউরা। বাংলাদেশের ও ফ্রান্সের 50 বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করতে এবং ভবিষ্যতে সেটি আরও সুদৃঢ় করার প্রত্যয়ে কনসার্টের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ দূতাবাস প্যারিস। ইভেন্ট প্রতিষ্ঠান আফিউরা প্রত্যাশা করছে প্যারিসদের বুকে এক টুকরো বাংলাদেশ খুঁজে পাবে দর্শক শ্রোতারা। আয়োজক রাব্বানি খান জানান, ইভেন্টের প্রায় 1.5 মাস আগে এই কনসার্ট ভেন্যুর ধারণ ক্ষমতা সম্পূর্ণ টিকিট প্রি বুকড হয়ে যায়। শিরোনামহীন ব্র্যান্ডের প্রধান জিয়াউর রহমান জানান, এই কনসার্টে অংশ নিতে তারা আগামী 24 জুন দেশ ত্যাগ করবেন। কনসার্ট অনুষ্ঠিত হবে 26 জুন, এরপর আগামী 10 আগস্ট দেশে ফিরবেন তারা। দৈনিক আমার সংবাদ।